নমস্কার। নির্বাচনকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ সভা, সেই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার কাসিম স্যার, আমার রাজা আখতার, এই মঞ্চে বসে সম্মানিত অতিথিবৃন্দ, আমার জোর ভাই, আমার চেয়ারম্যান স্যার, আমার সামনে থাকা মুরব্বী আর যুবক ভাই, মুরব্বী তো সব পণ্ডিত পাঠাইছে পাঠাইয়া যে অত রাত্রে নিজাম ভাই এদের মাতমাত্রা কিন্তু এই দেশের প্রশ্ন ভবিষ্যৎ লাগে তুমি তাই ছোট ছোট দাঁড়াই নিস আমি বেশি বাঁচতাম না হোম যে আমরা আজকের দিনে যারা এই নিয়োগ কংগ্রেসের অধিষ্ঠিত যারা ইলেকশন হলেন তারা এজিপি বিজেপি এক না দুই, এজিপি আর বিজেপি এক না দুই, কতদিন আগে বসলাম ও যখন তো কোথায় ওখান তো লেগে বসলাম যে ভাত চালা থাকলে আর কয়েকদিন আগে কি মাতা যাওয়ার মতে এজিপির নেতা হয়েছে যে আমেরিকা লোক বিজেপির টিকিট নিজাম তো নিতে পারিস বুঝছো না, যে বহুদিন মধ্যে ফেলা হয়েছিল এগুলো কথা অঙ্কটে মনে না জেল থেকে বাড়িয়ে বুঝে আমার আর পাইছি। আর কয়েকদিন আগে আমরা যুবক আমরা দেশের ভবিষ্যৎ, আর আমরা যা চিন্তা করতাম দেশের ভালো লাগছে আজকে এই যে জনতাবিরোধী সরকার, এই সরকারে আসামের জমিন থেকে মাদ্রাসা নাম ভাই আমরা যেগুলো মিসকিন পাচ্ছি মহবাবার মহাবাদে আমরা মিসকিন হারা দিলে আল্লাহ আস্তে লিখতে পারছি এইগুলো ছয়টা মিসকিন হলে বন্ধ হয়েছে সরকার কেমন হয়েছে এই বিজেপি সরকার আজকের দিন উঠে আমার আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে যে বেটিং চার্জ লাগে মহাজাজ আমার মহাজারা হয় হিমন্ত বিশ্ব শর্মার মা, এটা আমার মার ভবন মানে হিমন্ত বিশ্ব শর্মার মা ভবন এর লাগে এই আসামের বিরুদ্ধে কি এই জনতা বিরোধী সরকারের সরাইতে লাগে সরাইতে গেছে আমাদের লোক লাঠি দিয়ে বেরিয়ে উঠতে হয় ভুটান বিশ্ব হারিয়ে গেছে ভাইয়া আল্লাহ নবীর মাদ্রাসা যে
সরকার বন্ধ হচ্ছে। এই সরকার যদি একটা ভূত এই সরকারের পক্ষে আমরা আল্লাহ নবীর বিরুদ্ধে উঠে যাই, যদি আজকে এই মাদ্রাসা বন্ধ হয়ে যায় তো আমরা ব্যক্তিগত সহি কলিমা শিখতে পারবা, শিখার জায়গা হবে তো নমাজ শিখতে পারবা। আজকে থেকে বিশ বছর বাদে এই মাদ্রাসা যে তুমি থাকবো, এই দুনিয়া ইসলাম যদি থাকবো, এই মাদ্রাসা বন্ধ দিব ইসলাম দুনিয়া থাকবে এর লাগে মুহূর্তম যে যে ভাই হল আজকে বিষয় তোমার বুঝলেন ভাই হাসরে মাঠে একজনে একজনকে দেখবো বিচার করতে তোমার থাকবে ওই দিন দেয়া পাই আজকে দূর তোমার ঘরে আমরা পাট্টাই বেরো না বলার পরে তুমি চলতে বন্ধ হতো আল্লাহ দিকে বলে বন্ধা ফটো আমি যে ফটো করে পুলিশে ওটা জ্ঞান দিয়ে দিচ্ছিলাম আর মানে ঠিক আছে আমি তো এলএলবি পাস করেছি আমি তো ডক্টর আমি তো ইঞ্জিনিয়ার ভাই আল্লাহ নবী মাদ্রাসা বন্ধ করার লাগে তুমি শিক্ষিত হয়েছে এর লাগে নাকি এত মানে বন্ধ করার লাগে তুমি শিক্ষিত হয়েছে আমরা আমরা মাদ্রাসা বন্ধ হয়ে দিনের শিক্ষা বন্ধ হয়ে আমরা চিন্তে বক্তব্য বন্ধ হয়ে যাবে এমন কিছু হয়ে গেছে বলতে পারি ফিল মাদ্রাসা আছে আমরা সব মসজিদ রাজান বন্ধ হতো মসজিদ রাজান বন্ধ মসজিদ আমরা আজান দিয়ে বলি আমরা চিন্তা করতে লাগবো কোথায় ছিলাম কোথায় আছি কোথায় চিন্তা করে হতো আজকের দিনে আমরা চলাচল কিন্তু আমরা সামনে আজকে আসামের মানুষের এই সমষ্টি যদি আমরা আত্মীয় ভুল দিয়া নির্দলীয় ভুল দিয়া যদি এই সমষ্টি হয়ে যায় গোটা আসামের মানুষ আমরা গেলে এক সিট লাগিয়া হয়তো বিজেপি ছোট হয়ে যাবে নিজাম চৌধুরী বিশ্বাস করতে ফর্সকিত হইব আল্লাহ সাক্ষী হইল আমি আল্লাহ শহীদ হলাম ঘুমাই দিস না তোমার আল্লাহর কাছে আন্দাজ তিনবার ঘুরিয়ে দেব সহি কলিমা ঘুরিয়ে দেব বিয়া ভুতি আর আল্লাহর কাছে বলবো আর লাগিয়ে দিয়ে তোমার কোনো দুশ্মন নেই আল্লাহ মাফ করে দিও আর আজকেও তোমাদের মনে হয় রাজনীতি জীবনে যদি মাথা কথা বল দিও ভাই ভুল হল আল্লাহর কাছে মাফ করে দিও কিনা লাগিয়ে আমরা সামনে বহু ভুল দিন এসেছি একটা ভুল নষ্ট করবো না আর তেল আইলে সালাম বাচ্চা দিয়া হইব সারাদিনের আমি
ইসলামী শিক্ষা দিতাম, মসজিদ পড়াইতাম, উজুর শেখ পড়াইতাম, ফকির কে পড়াইতাম, ওটা মনে হয় আর রাজনীতি দেখছি মরার বাদে মানুষ যতটা দিতা লাখ লাখ মানুষ দোয়া কথা কথা লাগে আর এআই যেটা লেগে যাচ্ছে হিন্দুস্তান পেপার কর্পোরেশন কেটে বন্ধ হয়েছে আজকে একটা পাশ নিয়ে এই পেপার মিল বন্ধ হওয়ার লাগে আমার মেয়া হল আমি জীবনে কোন দল বিমানে বসে না আর মরার একটু করতে হবে এটা মাথা এটা লাগিয়া বহুত সকালে আমার হিন্দু মানছে এবার গ্রহণ করছো বিদায় যাবো না মহাগঠবন্ধন কোন সরকার রাহুল গান্ধী রিপন বরা আমার দলের সুপ্রিমো মনোহর কইছেন যে এবার সরকার হইতো যেগুলো দিয়া সমস্ত উত্তর হইব গাড়ি দিয়া পাস হইব গাড়ি দিত কিছু আমি টিকেট আমি হইলাম এগুলো আলকাপুরের মানুষের অবহেলা করছো অপমাননা করছো তুই টিকেট পাইলে কাটি বুট লিখে গেছো এই দেখে একদিন আমিও সুন্দর সুস্থ সবাই ভোট দিতে আর এই ভোট দেবার দায়িত্ব নেবার উদ্দেশ্য নিত আমরা আল্লাহ নবীর মাদ্রাসারে নিজাম চৌধুরী দিয়ে না আল্লাহ নবীর মাদ্রাসারে কুরআন লাগিয়ে যাই ভোট দেবার ইনশাআল্লাহ কারণ ছোট ভাই কারণ বড় ভাই ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম নমস্কার